আমার রব এই রবি আমার সব দমে দমে মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হল নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ প্রিয় দর্শক আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে দান সাদকা চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন প্রিয় দর্শক লাইনে থাকলে প্রশ্ন করুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি রাসেল বলছিলাম জামালপুর থেকে জি ভাইয়া বলুন ঠিক আমরা সবার মাসে যে ছয়টি রোজা করবো সেগুলো কি একসঙ্গে করতে হবে নাকি আর ধূমপান প্রসঙ্গে একটু বলতে চাচ্ছিলাম যে সমাজে দেখা যায় যে কিছু মুর্বী মানুষ সালাত আদায় করে আবার নামাজও পরে আবার ধূমপানও করে দাড়ি টুপি রেখে কিছু বলবেন কি ধন্যবাদ আপনাকে আপনি সমাজের চিত্র তুলে ধরেছেন প্রথম প্রশ্ন সওয়াল মাসের যে ছয় রোজা সেটাকে একাধারে রাখতে হবে না ভেঙে ভেঙে রাখতে পারবেন সওয়াল মাসের ছয় রোজা আপনি একাধারে রাখতেও পারেন ভেঙে ভেঙে পৃথক পৃথক টাইমেও রাখতে পারেন দুটাই চাইস। এক্ষেত্রে যিনি একাধারে রাখতে পছন্দ করেন ভালো তিনি একাধারে রাখবেন আর যিনি মনে করেন যে না আমি ভেঙে ভেঙে রাখলে আমার জন্য সুবিধা হয় তাহলে তিনি ভেঙে ভেঙে রাখবেন অর্থাৎ প্রত্যেকেই তার সুবিধা মতো যেহেতু অতিরিক্ত সিয়াম সেক্ষেত্রে এই আলাদা করেও রাখতে পারবেন তবে একসাথে রাখতে পারলে তার জন্য উত্তম এই জন্য যেহেতু তিনি আর একাধারে সিয়ামটা পালন করে ফেললেন প্রশ্ন করেছেন যে দেখছেন যে কেউ কেউ করছেন আবার ধূমপানও করছেন এটিকে কি একসাথে যায় সলাতের সাথে ধূমপান আসলে কোনোভাবেই আসে না বা যায় না সলাদ মানুষদেরকে অশ্লীল কাজ এবং ওনখার গর্হিত কাজ থেকে বাধা দিয়ে বিরত রাখবে সুতরাং এই ব্যক্তি যিনি ধূমপান করছেন তিনি আসলে ধূমপানের হয়তো হুকুমই জানেন না আর বিশেষ করে আমাদের এই সমাজে আমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে অধিকাংশ লোকই ধূমপান যে হারাম ইসলামের একটি গর্হিত কাজ ভয়ঙ্কর অপরাধের কাজ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই বিষয়গুলো অনেকেরই একেবারে জানাই নেই চেতনাগত দিক দিক থেকে বলা যেতে পারে যে একেবারেই তারা তাদের অবগতির বাইরে কিভাবে যেন একটা জিনিস প্রচল হয়ে গেছে অনেকে বলেন এটা মাকরুহ আর দ্বিতীয় তো এই ধরনের বক্তব্য আছে মানে কিছু কিছু লোক এইভাবে বলছেন যে এটা মাক্রু সেক্ষেত্রেও লোকদের মাক্রুহ বলতে লোকেরা মনে করছে যে কথা সেটা হচ্ছে যে মাক্রু মানে অপছন্দ নয় অপছন্দনীয় করাও যেতে পারে এই ধরনের দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো এর সাথে একটা নেশা জড়িত আছে ফলে যখন তার এই নেশাটা তারা মানে আক্রান্ত করে এখান থেকে বের হতে হলে জেহাদ করে বের হতে হবে সংগ্রাম করতে হবে সংগ্রাম করতে হবে এখন এখন এভাবে বের হতে পারবে না এই দুর্বল লোকগুলো অনেকেই এই জেহাদ করে বের হওয়াটা সম্ভব নয় এক্ষেত্রে তাদেরকে বোঝানো এবং জেহাদ করে যাতে করে বের হতে পারে এই বিষয়গুলো আমাদের সামাজিক দায়িত্ব আমরা লোকদেরকে সচেতন করতে হবে সামাজিকভাবে লোকদেরকে এই বিষয়গুলো থেকে সচেতন করতে হবে যদি সচেতন করে তাহলে হয়তো এইভাবে বের হতে পারে তিন নম্বর যে বিষয়টি এ থেকে তাদের সলাদ বাতিল হয়ে যাবে না সলাদ বাতিল হবে না সলাদ বাতিল হয়ে যাবে না কিন্তু হারাম কাজে জড়িত থাকার কারণে সলাতের যেই মূল যে দাবি আছে সে দাবির সাথে তার এই কাজটি সঙ্গতিপূর্ণ হচ্ছে না জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন

বিষয় তুলে ধরেছেন সুদ ঘুষে টাকা দিয়ে যে জাকাত দেওয়া হয় লুঙ্গি শাড়ি দেওয়া হয় কোরবানি দেওয়া হয় এগুলো কি ঠিক আছে সুদ ঘুষে টাকা অথবা অন্যায়ভাবে কোনো টাকা যদি কেউ উপার্জন করেন তাই উপার্জন হারাম সে হারাম উপার্জন থেকে তিনি আল্লাহ রাবুল আলমীকে যদি দেন আল্লাহ সুমতলা হারাম গ্রহণ করবেন না ইন আল্লাহ তৈলাই আকবাল্লা তৈ বা আল্লাহ সুমাহারা পবিত্র তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না গ্রহণ করেন না সুতরাং এক্ষেত্রে তার এই আল্লাহর সন্তুষ্টির জন্য যেই জাকাত দিচ্ছেন অথবা দান করতেছেন এগুলো কোনোটাই গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত তিনি তার উপার্জনকে হারা মানে হারাম মুক্ত না করবেন উপার্জন অবশ্যই হারাম মুক্ত হতে হবে যদি হারাম মুক্ত হয় তাহলেই তার পরবর্তী বিষয়গুলো আল্লাহ রব্লা আমার কাছে গ্রহণযোগ্য তার বিষয়টি বিবেচনায় আসবে জি যে একটি বিষয় উল্লেখ করলেন যে জাকাতের টাকা দিয়ে লুঙ্গি শাড়ি কিনে দেওয়া হয় জাকাতের টাকা দিয়ে কেউ কেউ লুঙ্গি শাড়ি কিনতে পারেন জাকাত যদি টাকার উপর হয় তাকে দিতে হবে সেক্ষেত্রে মানে জাকাতকে খরচ করে লুঙ্গি এবং শাড়ি দিয়ে জাকাত আদায় করার বিধান বৈধ নয় তাহলে তার জাকাত আদায় হবে না আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে সালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন দুইটা প্রশ্ন প্রথম প্রশ্ন হলো আমরা তিন ভাই তিন বোন তো আমার বাবা কিছু সম্পত্তি রাখছিল তো বাবা টাকা দেয়নি আমরা তিন বই টাকা দিয়েছি সেক্ষেত্রে বোনের কোনো টাকা দেয় না তো এক্ষেত্রে বাবা জেহাদি টাকা দেনে আমরা তিন beri টাকা দিয়েছি সেক্ষেত্রে বোনের এখানে অংশধিত্ব থাকবে কি না প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হলো সম্পত্তি কার সম্পত্তি সম্পর্কে আমরা জানি যে বিজোর রাত বিজোরাতে খুদ বলছে সেই দশকে তো এখানে দেখা যায় সৌদিরর একটা বিজোর বন্নাতে একটা বিজোর দুই রকমের আছে তো আসলে আমাদের দেশে সাতাশ তারিখ একটা মানে আনুষ্ঠানিক ভাবে পালন করা হয় তো আবার বলে যে কিন্তু আমরা কোন দিকে যাবো এটা নিয়ে আমরা বিভিন্ন মানে বিদানি একটু ধন্যবাদ আপনাকে আপনার প্রথম প্রশ্ন সম্পর্কে আমাদের একটু জানার ছিল যে সম্পত্তি এটা কিনেছেন কি আপনার তিন ভাইয়ের টাকা দিয়ে তাই না

আপনার এই জন মালিক হবেন তার মধ্যে তিন ভাই আপনারা পাবেন ছয় আর বোনেরা পাবেন তিন অর্থাৎ আপনারা পেয়ে যাবেন অর্থাৎ আপনার তিন ভাগে দুই ভাগ পেয়ে যাবেন আর তিন ভাগের এক ভাগ বোনেরা পাবেন কিন্তু এটা এটা একটা আন্দাজ দিচ্ছি কারণ লোক অন্য ওয়ারিশ আছে কিনা আমার তো আমার যেহেতু আমাকে বলা হয়নি তো অন্য ওয়ারিশ থাকলে এটা আবার চেঞ্জ হয়ে যাবে অবশ্যই বোনেরা এই সম্পত্তির মধ্যে ভাগ পাবেন জি আপনি আরেকটি প্রশ্ন করেছেন সাবে কদর পাওয়ার ব্যাপারে শেষ দশকে ব্যাজ রজনীতে আপনি এখানে একটি বিষয় তুলে এনেছেন যে সৌদি আরবে আর আমাদের দিন গণনা কি তো একরকম নয় এখানে কি অবস্থা হবে আর সাতাশে রমজানকে তো গুরুত্ব দেওয়া হচ্ছে এটা কেমন প্রথম কথা হচ্ছে সবে কদর বা লাইলেতুল কদর এটি রাসুল্লাহ্লা সাল্লাম রমাদানের শেষ দশকে প্রথমে তালাশ করতে বলেছেন তারপর যারা দুর্বল চিত্তের অধিকারী ইবাহতের ক্ষেত্রে যাদের মানে দুর্বলতা আছে অথবা যারা অসুস্থ তাদের জন্য রসুল্লাহ আসলাম কিছুটা হালকা করেছেন রাসুল্লাহ হ্যাঁ যে তোমরা এই লাইলেতুল কদর তালাশ করো

এসে বললেন হালদার রাসুসাল্লামী সাল্লাম আমি এত এতবিদ্ধ হয়ে গিয়েছি যে আমি অনেকক্ষণ দাঁড়াতে পারি না অনেকক্ষণ এবার করতে পারি না কষ্ট হয় আমার অনেক বেশি লাইলাতুল কদর যেন আমাকে একটা রাতের কথা বলে দেন অন্তপক্ষে আমি লাইলাতুল কদরের ক্রিয়ামটা যেন পাই তখন আইলেই কে বিসা আহ তুমি সাতাশের আটটাকে বেশি করো সাতাশের আটটাকে রসুল্লাহ ইঙ্গিত করেছেন সুতরাং যদি সাতাশের আটটা কেউ গুরুত্ব দেয় এতে কোনো অসুবিধা নেই কিন্তু সাতাশের রাতেই লাইলাতুল কদর নিশ্চিত করে বলা সুন্না পরিপন্থী বক্তব্য মানে এটি সম্ভাবনা এটা সম্ভাবনা বেশি মানে প্রবল সম্ভাবনা আছে সাতাশের রাত হসল্লাহ সাল্লাম গুরুত্ব দিয়েছেন এবং সাহবাই কেরমক গুরুত্ব দিয়েছেন সুতরাং কেউ যদি সাতাশের রাতকে গুরুত্ব দিয়ে থাকেন দিতে পারেন কিন্তু সাতাশের রাতেই লাইলাতুল কদর অথবা সবাই কদর এই কথা বলা এটা মোটেও শুদ্ধ নয় এক্ষেত্রে তাহলে তিনি ভুল একটা মানে ইনফরমেশন দিলে যেটা হসুলাল্লাহ সাল্লাহ আলহিম থেকে আসেনি কারণুল্লাহ সাল্লাম লাইলাতুল কদরকে নির্দিষ্ট করে যাননি এর সাথে আরেকটি কি কথা যুক্ত করেছিলেন প্রশ্নের মধ্যে রাত এবং কোথাও রাত হয় কোথাও দিন হয় সুতরাং এই পার্থক্যটুকু আমাদের বিষয়ে নয় আল্লাহ সুহান যখন বান্দাদেরকে মানে এই রাত এবং দিনের সাথে সম্পৃক্ত সূর্য এবং চাঁদের সাথে সম্পৃক্ত কোনো বিধান দেন তখন সেই বান্দা যেই ভূখণ্ডে আছে সেই ভূখণ্ডের বিধান তার উপর প্রযোজ্য হবে সেই ভূখণ্ড অনুযায়ী তাকে বিধান পালন করতে হবে কারণ আপনি যখন সৌরজগতে চলে যাবেন আপনি যখন মঙ্গল গ্রহে চলে যাবেন অথবা আপনি বাইরে চলে যাবেন এই এই যে পৃথিবীর যেই মানে বাউন্ডারি আছে এর বাইরে যখন আপনি বেরিয়ে আসবেন তখন তো আপনার রাত দিনও নেই তাহলে তখন আপনি কি অন্যরকম আপনি অন্যরকম একটা বিষয়ে চলে যাবেন তখন আপনি কি মানে লাইলাতুর কদর বের করতে পারবেন এটা আল্লাহ সুবাহতালার কাছে অসম্ভব কিছুই না আল্লাহ রবুল আলমের কাছে বিষয়টি সে হচ্ছে সুতরাং বান্দাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে বান্দাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটাকে অনুসরণ করতে হবে আর আপনি যে বিশ্লেষণ এই বিশ্লেষণের সৌদি আরবে জোরাত হোক আমাদের ব্যাজর হোক এতে কোনো কিছু আসছে না জি ভূগোল আলাদা বিষয় আলাদা প্রিয় দর্শক আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন

আপনার আর কোনো প্রশ্ন আছে ধন্যবাদ আপনাকে আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি জেনেছেন সরে এক্লাস বার পড়লে অনেক ফজিলত সব গুণা মাফ হয়ে যাবে বারোটি ফজিলতের কথা আপনি উল্লেখ করেছেন এগুলিকে হাদিস সম্মত না এই হাদিসটি সহি হাদিসটি একেবারেই সহি কোন সাব্যস্ত হয়নি ক্লাস ব্যাপারে এর ফজিলতের উপর প্রায় দুই শতাধিক হাদিস উল্লেখ করা হয়েছে এখানে শুধুমাত্র একটি হাদিস সহি আর বাকি যা আছে সবগুলো হাদিস যদি আমরা আলোচনা করি তাহলে মনে রাত প্রয়োজন হবে এগুলো একেবারেই দুর্বল লোকেরা আবিষ্কার করেছে জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন

আপনি প্রশ্ন করুন প্রশ্ন করতে আমার গড়ানো আমরা আপনাকে শুনতে পাচ্ছি কমিয়ে প্রশ্ন করুন একবার এখন আপনি প্রশ্ন করুন আমরা আপনাকে উত্তর আমরা আপনাকে শুনতে পাচ্ছি প্রশ্ন করুন ঠিক আছে আমি প্রশ্ন করি আমার প্রথম প্রশ্ন হলো নবুজি সাল্লাল্লাহু আলাইহি যে তিন দিন সাহেবদেরকে নিয়ে সলা তাদের করেছিলেন সে তিন দিনের সলার কে রমাদান ছিল নাকি সাহায্য ছিল তারপর আবার নবজি সাল্লা সাল্লাম নবুয়ের কত বছর পর নামাজের বিধান দিয়েছেন এবং মশা থেকে মদিনাতে হিজত করার কত বছর পর রোজার বিধান পেয়েছেন জানাবেন আর একটা প্রশ্ন হলো সুরা তার আশি নম্বর আয়াতের ব্যাখ্যাটা আমাকে একটু বুঝিয়ে দেবেন এটা আমি বুঝতে পারছি না আর আর না আর না আর না দুটো প্রশ্ন বিষয় আপনারা নিতে পারেন না অন্যরা তো বঞ্চিত হবেন ধন্যবাদ আপনাকে আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন ওনার প্রশ্নগুলো কিছু বুঝেছে কিছু বুঝে নি যেমন উনি বললেন হিজরতের কত বছর পর রোজা বিধান নাজির হয়েছে একটি প্রশ্ন করেছেন হিজরতের দ্বিতীয় বছর রোজানয় মানে সিয়ামের বিধান আর কি সিয়ামের বিধান অতীত হয়েছে হিজরতের দ্বিতীয় বছর আর আপনি মনে হয় নামাজের কথা বলেছেন নামাজ রসুল্লাহমেয়ের মে রাজের বছর নামাজের বিধান অবতীর্ণ হয়েছে নামাজ ফরজ করা হয়েছে সেটা অনুভূতের একেবারে দশম কেউ কেউ বলেছেন নবম কেউ কেউ বলেছেন মানে এই নবম হিজড়ির শেষের দিকে জি আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আমরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন

কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান কাকসিরা বাজার থেকে জেলা বরগুনা ভাইয়া জি বলুন আমি জানতে চাচ্ছি অমুসলিম যারা তাদের কি রোজা খোলানো অথবা ঈদের দিন দাওয়াত করে খাওয়ানো যাবে কিনা বাসার আশেপাশে যারা অমুসলিম আছে বা দূরে যারা আছে তাদেরকে ধন্যবাদ আপনাকে আপনি বলছেন যারা অমুসলিম তাদেরকে কি ঈদের দিনে দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে মুসলিম থেকে ঈদের দিনে দাওয়াত দিতে কোনো বাধা নেই কিন্তু রোজা এই ইফতারের জন্য ও মুসলিমদেরকে দাওয়াত দেওয়ার কোনো বিধান নেই আমি বলছি তারা তো এই রোজাই রাখে না সুতরাং তারা কিসের দাওয়াত দিবেন তাদেরকে কিন্তু এদের দিন যদি দাওয়াত দিতে পারেন দিতে পারেন কোনো অসুবিধা নেই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিয়েছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যালো আলাইকুম আসসালাম আমি আমার একটা আমি মমতা আনদুল বলছিলাম চট্টগ্রাম থেকে জি বলুন আমার মূল বয়স 70 নি আসলে যে পান খাওয়া সুবেদার ওর দাঁতগুলো ক্ষয় হয়ে গেছে এই দাঁতগুলো মাড়ির ভিতরে ঢুকে গেছে আমরা এখন আলগা দাঁত লাগাতে যাচ্ছি এখন এই বিষয়ে ইসলাম কি বলে এবং মৃত্যু পরবর্তী করণীয়টা কি আর কোনো প্রশ্ন আছে না না ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আপনাকে বয়স 70 বছর দাঁত নেই আলগা দাঁত লাগাতে চান এ বিষয়ে ইসলাম কি বলে হ্যাঁ যদি খাবারের প্রয়োজনে আলকা দাঁত লাগানোর দরকার হয় তাহলে লাগানো যায় যাচ্ছে যেহেতু খেতে হবে অন্য কোনো উপায় নেই সেক্ষেত্রে তিনি আলকা দাঁত দাঁত ব্যবহার করতে পারেন সাল্লাহ আসলাম মধ্যে আলকা দাঁত লাগিয়েছেন একথা প্রমাণিত হয়েছে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যালো আছেন জি আমি লাইনে আছি আমি হুজুর আমার দুটা না ওয়াজিব এবং কত রূপ পরিমাণে রাখতে হবে আরেকটা কোশ্চেন হচ্ছে গিয়ে কোন বিধর্মীদেরকে আমাদের সালাম দেওয়ার বিধানটা কি বা কোনো বিধর্মী যদি আমাদেরকে সালাম দেয় সেই ক্ষেত্রে আমাদের উত্তর দেওয়ার বিধানটা কি ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন উনি জানতে চেয়েছেন ইসলামে দাঁড়ির বিধান কি এটা কি সুন্নত না ওয়াজিব ধন্যবাদ আপনাকে ইসলামে দাঁড়িয়ে রাখা ওয়াজিব বা ফরজ সুন্নত অথবা নফল নয় রসুল্লাহ সাল্লা ইসলাম দাঁড়িয়ে রাখার জন্য নির্দেশ দিয়েছেন আদারবি রবী ইসলামের কাছ থেকে প্রায় ষাটটি হাদিস রয়েছে যে হাদিসগুলোতে রসুল্লাহ সাল্লাহ ইসলাম দাঁড়িয়ে রাখার ব্যাপারে নির্দেশ দিয়েছেন এক্ষেত্রে সুল্লাহ সাল্লাহ ইসলাম এর কোনো পরিমাণ নির্দিষ্ট করে যাননি কথা রাসুল্লাহ আসলাম বলেনি যে এই পরিমাণ হতে হবে রে সুলসাল্লাহ আসলাম কমনীতির দিয়েছেন দাঁড়িয়ে রাখার কথা সুতরাং কেউ যদি দাঁড়ি রাখে তাহলে তার মানে হুকুম হয়ে যাবে বাকি আবদুল্লাহ নেমর আদুল্লাহ তালহুর আমল সাব্যস্ত হয়েছে যে আবদুল্লাহব নমুরদুল্লাহ তোলাহু এক মুষ্টির অতিরিক্ত হলে তিনি ছোটো করতেন সেক্ষেত্রে এই হাদিস যেহেতু সনদ সহিদ সনদে বর্ণিত হয়েছে সাহাবিদের আমল থেকে বোঝা যাচ্ছে যে যদি কেউ এক মুষ্টির অতিরিক্ত ছোট করেন তাহলে তিনি গুণাগার হবেন না অথবা তিনি পরিপন্থী কাজ করেছেন সেটা প্রমাণিত হবে না কারণ অনুসরণ করেছেন সুনার অনুসরণ করেছেন সুতরাং আবদুল্লাহমর যেহেতু এক মুষ্টি অতিরিক্ত হলে আবদুল্লাহ উমরাদ ছোট করতেন এখান থেকে বোঝা যায় যে এক অতিরিক্ত কেউ যদি ছোট করেন তিনি পরিপন্থী কাজ নিয়ে এটাই প্রমাণিত হবে আরেকটি প্রশ্ন করেছেন কোন বিধর্মী সালাম দিলে কি করবেন আর বিধর্মীকে কি সালাম দেওয়া যাবে বিধর্মী ব্যক্তি যদি সালাম দেন তাহলে সালামের উত্তর দিবেন ও আলাইকুম বলে সংক্ষিপ্ত উত্তর দিয়ে দিবেন ও আলাইকুম এতটুকু আর বিধর্মী ব্যক্তিকে সালাম দেয়া শুরু করা এটি জায়েজ নেই বিধর্মীকে এভাবে সালাম দিবেন না কিন্তু যদি কোনো কারণে সালাম দিতে মানে দেখা দেয় তাহলে তাকে আসসালাম আলাইকুম এতটুকু পর্যন্ত বলতে পারবেন আসসালামু আলাইকুম এতটুকু পর্যন্ত আপনি তাকে বলতে পারবেন যদি সেটা কোনো প্রয়োজন এ দেখা দেয় প্রয়োজনের অনেকগুলো দিক আছে অনেক বিস্তারিত বিষয় আছে প্রয়োজন হতে পারে হয়তো বস হতে পারে অথবা অফিসের একজন বড় দায়িত্বশীল হতে পারে অথবা মানে আপনি মানে যেখানে আপনার টিচার হতে পারে আপনার সম্মানিত ব্যক্তি হতে পারে মানে বিভিন্ন কারণে সেখানে হয়তো আপনাকে অথবা সামাজিক সৌজন্যতার বিষয় হতে পারে সেক্ষেত্রে আপনি প্রয়োজন দেখা দিলে শুধু আসসালামু আলাইকুম এতটুকু বলতে পারবেন না জায়জ জায়জ জাহেজ রয়েছে প্রশ্ন আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আপনি কি লাইনে আছেন ওয়ালাইকুম আসসালাম জি জি যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি ধানমন্ডি থেকে সোহেল বলছিলাম জি বলুন আচ্ছা একটা হাদিস জি এখন আমার কিছু রিলেটিভ আছে যারা আমার সাথে সম্পর্ক ঠিক মতো রাখতে চাচ্ছে না কিন্তু আমি চাচ্ছি কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সাথে যদি আমি মিশি তখন দেখা যাচ্ছে যে তারা আমাকে মানে অনেক প্রবলেম সৃষ্টি করে তাদের থেকে দূরে থাকলে আমি ভালো থাকি তো সেক্ষেত্রে আমি কি করব ধন্যবাদ আপনাকে আপনি বলছেন যে হাদিস থেকে পেয়েছেন আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ব্যস্ত যাবে না তা আপনি বলছেন যে কিছু আত্মীয় সাথে আমার সমস্যা হচ্ছে আমি সম্পর্ক রাখতে চাই কারণ তারা প্রবলেম সৃষ্টি করেন এক্ষেত্রে কি করবেন আপনি যে হাদিসের কথা উল্লেখ করেছেন এটা হাদিস আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জানাতে প্রবেশ করবে না সেই হাদিস তৃতীয় আপনি আত্মীয়তা সম্পর্ক তার সাথেই রক্ষা করবেন যিনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে যিনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেছেন তার সাথে আত্মীয়তার সম্পর্ক মানে ছিন্ন করার প্রশ্নই আসে না এই জন্য আত্মীয়তার সম্পর্ক যিনি ছিন্ন করতেছেন নষ্ট করতেছেন তার সাথেই সৌজন্যতা করা এটা হচ্ছে মহানুভূতা এটাই হচ্ছে উদারতা এটাই হচ্ছে সম্মান এটাই তো লক্ষ্য এটাই হচ্ছে মূল বিষয় এখানে এই জন্য তারা যদি আপনার সাথে অসৌজন্য আচরণ করে আপনি সৌজন্য আচরণ করবেন আপনি ভালো আচরণ করবেন আপনি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না সৌজন্য আচরণ করার চেষ্টা করবেন এখানে একটি বিষয় জানতে হবে যেটা সেটা হচ্ছে যদি কোথাও আপনার কোনো ক্ষতির আশঙ্কা থাকে সেই ক্ষতিটুকু আপনি পরহেজ করবেন চেষ্টা করবেন যে ক্ষতি যাতে করতে না পারে সেটা পরহেজ করেই তাদের সাথে আপনার রিলেশনটা বজায় রাখবেন ক্ষতির যদি কোনো আশঙ্কা থাকে জি প্রিয় দর্শক আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় দান বিষয়ে কিছু বলবেন হ্যাঁ রমাদান মাস এর অন্যতম আরেকটি প্যাকেজ বা আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য একটি করণীয় কাজ সেটি হচ্ছে রমদানে অধিক পরিমাণে দান সৎকার করা রমাদান দান সৎকার যখন কথাই আসে তখন আমরা যাবো রসুল্লাহমের কাছে রসুল রমদান মাসকে কিভাবে কাটাতেন এবং রমাদান মাসে রসুল্লাহ আসাল্লামের দানের অবস্থানটা কেমন ছিল আব্বাস আবাসরা যে বর্ণনা করেন শৈবখানি আদি হাদিসের মধ্যে এসেছে যে রসলালুল্লাহ সাল্লাসলাম কানব্লা আসলাম রসুল্লাহ সাল্লাম সভাপতিই তিনি ছিলেন লোকদের মধ্যে সবচেয়ে বেশি দানশীল যেখানে দান করার প্রয়োজন সেখানে রসুল্লাহাম মোটেও কম করতেন না আর রসুল্লাহ আসলামের দানের প্রক্রিয়া কেমন ছিল রসুল উল্লা সাল্লাম ওর দানের প্রক্রিয়া বর্ণনা করতে গিয়ে সাফারিবুমাইয়া বলতেছেন তিনি তখন ইসলাম গ্রহণ করেননি যে আমি মোহাম্মদকে পেয়েছি তিনি দান করেন এমন দান যে লা লাখা ফুল ফাকর দারিদ্রের ভয় করেন না শুধু দিতেই থাকেন দিতেই থাকেন দারিদ্রের কোনো ভয় করেন যে আমার কাছে কমে যাবে আমার প্রয়োজন আছে এগুলোর কোনো ভয় রসুল্লাহ করতেন না আশঙ্কা করতেন না ও আজ জুয় মাইজুন রমদান আবদুল্লাহ আবনী আব্বাস সাহেব বলেন রসুল্লাহ আসলাম স্বভাবতই মানে তিনি অনেক বেশি দান করতেন কিন্তু আজ ওয়াদ মা ইয়কুন ফি রমাদান রমাদানের মধ্যে সবচেয়ে বেশি দান করতেন এর চেয়ে বেশি স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে রমাদানে আরও বেশি তিনি দান করতেন রমাদানের দানকে রসুল্লাহ সাল্লাহ আসলামের আবদুল্লাহ আবনী আব্বাস সাহেব একটা উদাহরণ হচ্ছে ফাল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আই জিওয়া দুফি হি মিনারে হিল মুরসালাহ রসুল্লাহ সাল্লাম রমাদান মাসে প্রবাহিত প্রবাহিতাসম অনেক বেশি দান করতেন মানে রাসুল্লাহ আসলামের দানটা এত ব্যাপক ছিল যে এর মাধ্যমে সবাই উপকৃত হতো রসুল অনেক বেশি রমাদান দান করতেন এখান থেকে বোঝা যায় রমাদান মাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সন্না এবং হাদি হচ্ছে আলাহ রবী সাল্লাহসাল্লামের যে আমরা রমাদান মাসে অধিক পরিমাণে দান করব এই কারণে আপনি দেখবেন রমাদান মাসটাকে আল্লাহ তাল্লাহ অনেকগুলো প্যাকেজ দিয়ে সাজিয়েছেন একটু আমরা একটু পর্যালোচনা করে দেবো এক নম্বর দেখেন রমাদান মাস এখানে আপনি ইফতার করবেন আপনি আপনার পরিবারকে ইফতার করাবেন আবার আপনার সাথে অন্য লোকদের গ্রেফতার করাবেন ফলে লাস সাল্লা সাল্লাম দানটাকে একেবারেই সিয়ামের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন কারণ আপনি যখন রমদান মাসে অন্য একজন ব্যক্তিকে ইফতার করাবেন ফারাহু ম্যানফতাই যে ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করালো তার জন্য ততটুকু প্রতিদান ওই রোজাদার ব্যক্তির সিয়ামের যতটুকু প্রতিদান আছে ততটুকু প্রতিদান সেবাবকটা একটা সিয়ামের ফসিরত আপনি পেয়ে যাবেন ওয়ালায়ুন কাসুমিন আজরি হিসাই তার প্রতিদান থেকে তার স্বভাব থেকে মোটেও কমান হবে না তাহলে এটা হচ্ছে মানে রবদার মাসের অন্যতম একটি প্যাকেজ যেটা আল্লাহ সুবাহতাল্লাহ বলে দিয়েছেন রমাদান মাসে আমরা কীভাবে দান করব দ্বিতীয় দান হচ্ছে রবাদার মাসের অন্যতম দান হলো এ তো আম লোক থেকে খাবারের ব্যবস্থা করা খাবার খাওয়ানো খাবার খাওয়ানোর অনেকগুলো প্যাকেজ বাধ্যতামূলক আর অনেকগুলো হচ্ছে অতিরিক্ত বাধ্যতামূলক কেমন

অন্ততপক্ষে একজন মিসকিনকে খাওয়াবে এটা তার জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এটা রমাদান মাসের কারণেই আল্লাহ সুবাহ তালা এ অতিরিক্ত কী করেছেন আল্লাহ রাবুল আলামিন একটা প্যাকেজ দিয়েছেন যাতে করে রমাদান মাসে আমরা অতিরিক্ত দান করতে পারি এরপর আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে আরও অনেক বিষয় আছে যদি সময় আমাদের অনুকূলে থাকে আমরা চেষ্টা করব আরও বলার প্রশ্ন যাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমার দুটা প্রশ্ন আছে আমি মেয়ের পর থেকে বলছি আমার দুইটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আমার কিছু জমি ছিল আমি জমিটা বিক্রি করে আমি টাকাটা পোস্ট অফিসে রেখেছি হ্যাঁ এখন সেখান থেকে ধরেন লাভ আসে লাভটা আমি এখনো নেই তো ওইটার উপরে কিভাবে জাকাত আসবে এটা একটু জানতে চাচ্ছি আর একটা হলো ওই যে তারাবির নামাজ পড়ি আগে তো আমরা যে ধরেন যে দোয়া মোনাজাত পড়তাম ওইটা আমি আগের অনুষ্ঠানে দেখছি যে ওইটা পড়া যাবে না তাইলে এখন কি ওই যে সব সময় যে নামাজ পড়ি এই মোনাজাত দিয়ে পড়া যাবে এইটুকু একটু জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনার প্রথম প্রশ্ন কিছু জমি ছিল বিক্রি করে টাকা আপনি পোস্ট অফিসে রেখেছেন এবং সে টাকা জাকাত কিভাবে দেবেন টাকার পরিমাণ যদি আপনার নেসাব পরিমাণ হয় আপনি উল্লেখ করেন নেসাব পরিমাণ হয় এবং এক বছর যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এই টাকার উপর শতকর আড়াই পার্সেন্ট জাকাত অবশ্যই দিতে হবে তো শুধু উনি উল্লেখ করে নাই তারপরে টাকা কি এক বছর আছে কিনা সেটা উল্লেখ করে নেয় এই বিষয়গুলো কিন্তু জাকাতের জন্য খুবই ইম্পর্টেন্ট সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এক বছর পরিমাণ যদি আপনার কাছে টাকা থাকে আর পোস্ট অফিসে আপনি যদি রাখেন তাহলে অবশ্যই আপনাকে এই জাকাত দিতে হবে আরেকটি প্রশ্ন করেছেন তারাবের নামাজে প্রচলিত কিছু দোয়া আমরা করতাম উনি বলছেন জেনেছেন যেগুলি এখন করা ঠিক নয় তাহলে আমরা সালাতে যে স্বাভাবিক মনাজাত করি সেগুলো কি করা যাবে এটা কোন ধরনের তারাবের নামাজে মানে সালাতে স্বাভাবিক মনাজাত বলতে কি বুঝিয়েছেন সেটা বুঝিয়ে স্পষ্ট হয়নি যাই হোক মানে সলাতে তারাবি নামাজের মানে যে দোয়া অথবা যে মুনাজাত আপনি নাম দিয়েছেন এটা যদি কেউ বিধান বা সুন্না করে ফেলেন তাহলে এটা আমরা বলেছি এটা সুন্না দ্বারা প্রমাণিত হয়নি বেদাঁত হবে বুঝার একটু চেষ্টা করুন কিন্তু এমনি আল্লাহ আব্বুলের কাছে দোয়া করা যে কোনো অবস্থায় যাই যে কোনো অবস্থায় আপনি আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন বিধান করা যাবে সেটাকে বিধান করে নেওয়া এটা আমরা বলেছি যে এটি দ্বারা সাব্যস্ত হয়নি এবং এই কাজটি বেদাত হবে আমাদের এই বিষয়টি যদি আমার এই কথাটুকু যদি বুঝতে পারেন তাহলে আপনি পুরো জিনিসটা বুঝতে পেরেছেন আর যদি এই কথা বুঝতে না পারেন তাহলে আপনি মনে করবেন যে আমরা এই কথা বলেছি তারা নামাজে মানে পরে আল্লাহবন্দাগণ আল্লাহর কাছে দোয়া করতে পারবে না আমরা এটা আসলে বলিনি আল্লাহ বলে আপনার কাছে দোয়া করা যে কোনো সময় করতে পারবেন আর সলাতের পরে দোয়া করা ডফল সলাতে পরে দোয়া করা কোরআন তেলাবাদের পরে দোয়া করা কোরআন কদমের পরে দোয়া করা সবটাই সেলবদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে দোয়া করতে কোনো ধরনের বাধা নেই কিন্তু সেটাকে বিধান শূন্য বানিয়ে নেওয়া এটা যা ইজ নেই প্রিয় দর্শক আমরা জাকাত সম্পর্কে প্রশ্ন পেয়েছি উপলব্ধি করা যায় জাকাত মুসলিম জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো জাকাত হিসেব করতে হয় জাকাত জেনে বুঝে হিসেব করে আদায় করতে হয় আর খুব সহজে জাকাতের হিসেব করার জন্য আছে নগদ ইসলামিক এম এফ এস অ্যাকাউন্টের জাকাত ক্যালকুলেটার সেখানেই নিজের জাকাতের হিসেব নিজেই করে নিন আর সেইভাবে জাকাত আদায় করুন প্রিয় দর্শক আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন ওয়ালাইকুম আসসালাম

দুইজন ছিল তো এখানে পাঁচ জনের কাছে পাঁচশো টাকা করে পঁচিশশো টাকা নিচ্ছে নেওয়ার পর ওই ওর বান্ধবী ছিল ওই টাকাটা মানে কোরআনের কোরআন কেনার জন্য টাকাটা দিছিল দেওয়ার পর ওই টাকাটা আর কি মারে দিছে ওই বান্ধবী নিয়ে চলে গেছে তো আমার এবিলিটি ছিল না দেয় নাই তো ওইটার এখন কি হবে আজ থেকে বারো চোদ্দ বছর আগের ঘটনা বারো চোদ্দ বছর আগে বান্ধবী টাকাটা নিয়ে চলে গেছে তো হ্যাঁ তখন আমার স্ত্রীর কাছে তো টাকা ছিল না ওই টাকা দেওয়া হয়নি আর ওর বাড়ি থেকে আসলে ক্লাস যেখানে করাইছে ওইখানে ওর আত্মীয়র বাড়ি ছিল ওইখানে 30 কিলো দূরে আর কি না আপনি তো এভাবে বললেন যে আপনার স্ত্রী কোরআনের ক্লাস করাতেন না তো ওই যে পাঁচশো করে টাকা প্রতিষ্ঠা নিয়েছেন এটা কি পাঁচজন ছাত্রী থেকে নিয়েছেন এটা কি পারিশ্রমিক বাবদ নিয়েছেন না ওই কোরআনের মানে কোরআন কোরআনের জন্য আর কি দিচ্ছে

যদি তার জানা থাকে যেখানে ক্লাস করতেন যাদের কাছ থেকে নিয়েছেন তাদেরকে এই টাকা ফেরত দেওয়ার জন্য চেষ্টা করুন এই টাকা তাদেরকে ফেরত দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন কিন্তু যদি ফেরত দিতে আপনি অক্ষম হন কোনো কারণে ফেরত দিতে না পারেন তাহলে এই টাকা তাদের পক্ষ থেকে সৎকার করে দিন দান করে দিন এই টাকা ঋণ থেকে যাবে কোনো সন্দেহ নেই যেহেতু তিনি টাকা নিয়েছেন কোরআন এর জন্য কিন্তু কোরআন তাদেরকে দেয়নি এবং টাকা অন্যজন নিয়ে চলে গিয়েছে সেক্ষেত্রে এই টাকা অবশ্যই চেষ্টা করবেন সর্বোচ্চ তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যাদের কাছ থেকে এই টাকা নেওয়া হয়েছিল আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন বলছিলাম আমার একটা কোশ্চেন ছিল জাকাত বিষয়ক যে আমি জানতে চাচ্ছিলাম যদি কারো জাকাতে নিসাব পরিমাণ সম্পত্তি হয়ে থাকে কিন্তু সেই জাকাতের সমপরিমাণ টাকা যদি

এটা কোনো দিন সম্ভব নয় নিসাব পরিমাণ সম্পত্তি আছে অথচ তার কাছে জাকাত আদায় করা সম্পদ নেই জাকাত তো সম্পদের উপর হয় সম্পদ তো সম্পদ হাতে থাকলে তো এটার নাম জাকাত হবে এখন আপনি সম্পদ এখন কিছু দিব আমার কাছে জাকাত নেই আমি লোকদের কাছে ঋণ করে জাকাত দিব ইসলাম এই বিধান দিয়ে দেয় নেই সুতরাং আপনার এখানে মানে মিসকনসেপ্ট রয়েছে আপনার এখানে ভুল কোনো তথ্য রয়েছে যেটা আপনি হয়তো জানেন না এই বিষয়গুলো আপনি ভালো করে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন হ্যাঁ জাকাত যদি আপনার সম্পদ থেকে বের করার মতো সুযোগ থাকে কিন্তু হয়তো কোনো কারণে সম্পদ এই মুহূর্তে আপনার কাছে লিকুইড ফর্মেটে নেই তাহলে আপনি লিকুইড ফর্মেটে এই মুহূর্তে আপনি হিসাব কষে লিকুইড ফর্মেটে কিছু আদায় করলেন আর পরবর্তীতে যত দ্রুত সম্ভব আপনি বাকিটা আদায় করে দিবেন কিন্তু আপনার যে বক্তব্য বক্তব্য আসলে ইম্পসিবল একটি সুরা একটা ধরন বলেছেন যে ধরনের উপর মানে জাকাতেই আসবে না

আমি ওই দাঁড়িয়ে নামাজ আমি নিজে নিজে মানে সুন্দর ভাবে ধীরে সুস্থে সুরা তারাবি নামাজ পড়ব কোনটা আমার জন্য ভালো হয় কারণ দ্রুত পড়লে তো কোরআনতুল্লাহ ভুল হওয়ার খুব আশঙ্কা থাকে জি জি আপনাকে আর কোন প্রশ্ন আছে

এটাই করতে হবে আপনি মানে আপনি মসজিদ থেকে চলে যাবেন মসজিদ থেকে চলে গেলে তো আপনি হয়তো হার সালাত আদায় করবেন না ব্যক্তিগতভাবে কতটুকু সালাত আদায় করবেন না করবেন সেটা কিন্তু অবশ্যই আমাদের কাজ হচ্ছে যেটা সমস্যা সেটাকে প্রথমে সমাধান করার চেষ্টা করা মসজিদ কমিটির লোকদেরকে বলতে হবে মসজিদ ইমাম সাহেবকে বলতে হবে অবশ্যই পরিবর্তন আনতে হবে কারণ তারাবির নামাজের দৃঢ়স্থিরভাবে তেলাবাদ করার বিধান রয়েছে তারাবির নামাজে দীর্ঘ কেরাহাতের মাধ্যমে পড়ার বিধান রয়েছে এই বিষয়গুলো লোকদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতে হবে সেটা যদি পসিবল না হয় তাকে আপনি ব্যক্তিগতভাবে সরাব আদায় করতে পারবেন কারণ নফল সরাত ব্যক্তিগতভাবে আদায় করা এমনি যাই সুতরাং এই অজোর দিয়ে মানে এই একটা এই একটা মানে এটা অজুহাত তৈরি করে মানে আপনি মসজিদে জামাতে যাবেন না এই কথা একেবারেই শুদ্ধ নয় অজুহাত তৈরি করে আপনি আপনি যদি ব্যক্তিগতভাবে ঘরে সালাত আদায় করে থাকেন তারাবি সালাত আদায় করতে পারবেন কিন্তু ফজিলত থেকে বঞ্চিত হবেন ইমামের সাথে তারাবিহে সালাত আদায় করার যে মর্যাদা আছে সেই মর্যাদা আপনি লাভ করতে পারবেন না আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন জি লাইনে আছি আমি

ওনার নামে একুশ শতাংশ জমি আছে উনি ডিসিশন নিছিল যে এটা আমার নামে লিখে দিয়ে যাবে কিন্তু যেদিন আমরা নির্ধারণ করলাম জিনিসটা ওই দিন রাত্রে আমার হাজবেন্ড মারা গেল এখন এই একুশ শতাংশ জমি কি মানে আমি কি কিছু পাবো এটা উনি তো আমাকে লিখে দিয়ে যায় নাই না এখন আপনার স্বামী তো করেছেন

8 ভাগের 1 ভাগ পেয়ে যাবেন তো আপনি 21 শতাংশে 8 ভাগের 1 ভাগ আপনি পেয়ে যাবেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি এখন ওয়ারিশ ওরা পাবে এই আমরা জবাব দিয়েছি আপনি 8 ভাগের 1 ভাগ পেয়ে যাবেন জি বাকি বাকি সম্পদ ওয়ারিশ যারা আছে তারা পাবে কিভাবে পাবে সেটা ওয়ারিসদের নাম বিস্তারিত আলোচনার প্রয়োজন হবে এসব বিষয়ে আপনারা আসলে চিঠিপত্র দিয়ে পুরো তথ্য দিলে ভালো হয় অথবা এলাকার বিজ্ঞ আলমদের সাথে আরও আলোচনা করুন আপনি তো পুরো চিত্র তো আমাদের সামনে পেশ করেননি প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি রংপুর থেকে রেজওয়ানা বলছিলাম জি বলুন আমার দুটি প্রশ্ন ছিল এক নম্বর প্রশ্ন সম্প্রতি আমি একটি ভিডিওতে দেখতে পেলাম যে একজন মহিলা রিক্সায় গ্রামে আটকে আছেন তো উনি রিক্সায় নামাজ আদায় করছেন তো উনি হিজাব পরা তো এই যে বাহিরে উনি রিক্সায় নামাজ আদায় করছেন এই সম্পর্কে কিছু বলতেন ঠিক কিনা আর দ্বিতীয় প্রশ্ন জাকাতের টাকা দিয়ে কি কাউকে খাবার কিনে দেয়া যাবে কি জাকাতের টাকা দিয়ে কাউকে খাবার কিনে খাবার না উনি কি দরিদ্র না ধন্যবাদ আপনাকে আপনার দুটি প্রশ্ন প্রথম প্রশ্ন একটা ভিডিওতে দেখেছেন একজন মহিলা রিকশা নামাজ পড়ছেন এই চিত্র কি ঠিক আছে না এর কোন এই চিত্র ওটাও ঠিক নেই তিনি হয়তো ভাইরাল হওয়ার জন্য এই কাজ করেছেন আর আপনিও দেখেছেন আর কাটাকট দেখেছেন কি না জানি না যাই হোক মানে এটি ভাইরাল হওয়ার জন্য করেছেন এর কোনো ভিত্তি নেই সালাদ আদায় করার জন্য রিক্সার চেয়ে মাটি হচ্ছে উত্তম আর যদি রিক্সায় আদায় করতে পারেন তাহলে মাটিতে সালাদ আদায় করবেন সেক্ষেত্রে অবশ্যই তার এই কাজটি পরিপূর্ণরূপে ভুল হয়েছে পরিপূর্ণরূপে ভুল হয়েছে আরেকটি প্রশ্ন করেছেন জাকাতের অর্থ দিয়ে কি কোনো দরিদ্রকে খাবার কিনে দেওয়া যাবে জাকাতের টাকা দিয়ে খাবার কিনে দেবেন কেন টাকাটা দিলে অসুবিধা কোথায় টাকার মালিক করে দিন হ্যাঁ টাকার মালিক করে দিলে সে খাবার কিনবে না কি কিনবে সে তো মানে তার ব্যাপারে সবচেয়ে ভালো জানেন কারণ প্রত্যেকটা ব্যক্তি তার ব্যাপারে সবচেয়ে ভালো জানে সে তার কি খাবারের বেশি প্রয়োজন না অন্য কিছুর প্রয়োজন হতে পারে যে তার ওষুধের প্রয়োজন বেশি এখন আপনি তাকে খাবার কিনে দিয়েছেন খাবার কিনে দিলে সে তো হতে পারে যে তার ঘরে খাবার আছে খাবারটা নষ্ট হয়ে যেতে পারে সুতরাং জাকাতের টাকা দিয়ে আপনি কেন টাকা দিবেন না কেন তাকে খাবার দিবেন যেহেতু টাকা হচ্ছে জাকাতের তো টাকাটা আপনি দিতে সমস্যা কোথায় সমস্যাটা ওই জায়গায় সেটা হচ্ছে আমরা জাকাতের টাকা দিচ্ছি দরিদ্র হতদরিদ্র এবং ভিক্ষুক বানানোর জন্য মানুষদেরকে ভিক্ষুক বানানোর জন্য এই চেতনাটাই আমাদের গলদ এই কারণেই আমরা তাদেরকে জাকাতের টাকা দিই একেবারে হীন দীন নিকৃষ্ট মনে করে এবং মনে করি যে এরা হত দরিদ্র থাকুক সবসময় আমাদের কাছ থেকে বিক্ষা নিক জায়গাতে টাকা তো তার অধিক সুতরাং টাকাটা তাকে দিবে টাকার সম্মানার্থে দিয়ে দিবে যে তোমার এর পাওনা টুকু নিয়ে যাও সেটাই হচ্ছে বিধান সেক্ষেত্রে আপনি টাকা না দিয়ে কেন তাকে আপনি খাবার কিনে দিবেন এই কাজটি ভুল আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন জি জি আসসালামু আলাইকুম

মহাজিমের পরে যে জানেন যে আসনটা মহাজিমের সঙ্গে আমি সবসময় বসার চেষ্টা করি এবং এই জন্য আমি আগে আগে মসজিদে যাই যে ওই জায়গাটাতে বসি তো এটা কন্টিনিউ যদি আমি এটা করি মনে করেন যে আপনি ডান পাশেই বসে ওই জায়গাটা যদি আমি বসার চেষ্টা করি এটাতে কোনো মানে কিনা না আমাকে মাঝে মাঝে বাম সাইডেও বসতে হবে আমি তো যেটা শুনছিলাম যে ডান সাইড থেকে নাকি আপনার পরে মসজিদ মসজিদ থেকে সাইড থেকে নাকি আপনি স্টকটা আহ শুরু হয় আর কি তো এটা আমার প্রশ্ন প্রশ্ন এটা একটু আমাকে জানাবেন নাকি আমাকে বামেও মাঝে মাঝে বসতে হবে জি নাwidetilde প্রশ্নটা হচ্ছে যে আপনি বিবাহিত কোনো মানুষে আপনার বাহিরে আসলে रोजी রোজগারের জন্য বাহিরে বিদেশ ভ্রমণ বিদেশে যে যায় এবং দুইপতি তিন মাস ধরে থাকে হ্যাঁ বিবাহিত কোনো পুরুষের এটা কি ইসলামীভাবে কি ভাবে বৈধতা দেয় বৈধতা আছে কি না ধন্যবাদ আপনাকে খুবই সুন্দর প্রশ্ন আপনি করেছেন আপনি জামাতে নামাজে মুয়াজ্জিনের ডান পাশে বসেন এতে কি কোনো ত্রুটি আছে নাকি মাঝে মাঝে বাম দিকেও বসতে হবে আর এখানে সবাবের কি কোনো তারতম্য আছে আপনি যেভাবে বসছেন এভাবে ঠিকই আছে মাঝে মাঝে বাম দিকেও বসতে হবে এটা শুদ্ধ নয় আপনি এটা কন্টিনিউ করলে কোনো অসুবিধা নেই সবের মধ্যে তারতম্য রয়েছে আসল্লা সাল্লা ইসলাম বলেছেন যারা ডান দিকে সফের মধ্যে বসে থাকেন ফিরিস তাদের জন্য রহমতের দোয়া করে থাকেন অথবা মাকফিয়াতের জন্য আলামিনের কাছে দোয়া করে থাকেন সুতরাং এটা সবের দিক থেকে পার্থক্য আছে সেক্ষেত্রে ডান দিকটা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ কোনো সন্দেহ নেই ডান দিকে বসেন এটা যথেষ্ট বাম দিকে বসতে হবে দরকার নেই আপনি আরও প্রশ্ন করেছেন বিবাহিত পুরুষ তো রুটি রোজগারের জন্য বিদেশে যেয়ে থাকে দু তিন বছরও থাকে এতে কি কোনো সমস্যা আছে সমস্যা তো অবশ্যই আছে কারণ বিবাহিত পুরুষ তার স্ত্রীর হক আছে সন্তান সন্ততির হক আছে মা বাবার হক আছে এই হক সবগুলো তার নষ্ট হচ্ছে এটা সমস্যা না এটা মহা সমস্যা রুটি করেছেন ওই ওখানে ওই সমস্যার সমাধান আছে যদি রুটি রোজগারের জন্য হয় তাহলে এই মা বাপ সন্তান সন্ততি স্ত্রী তাদের হক থেকে কিছু ছাড় দিতে হবে তাদের হক থেকে কিছু ছাড় দিতে হবে অবশ্যই তাকে এতটুকু ছাড় দিতে হবে যাতে করে সে মানে জীবন জীবিকার জন্য যা প্রয়োজন ততটুকু করতে পারে সেক্ষেত্রে তিনি হয়তো এক বছর দু বছর থাকতে পারেন চেষ্টা করে করতে পারেন এবং এটি অবৈধ নয় যদি তারা অনুমতি দেন তাদের হকের ব্যাপারে তারা যদি মনে করেন যে আমরা কষ্ট করব কিন্তু আমাদের প্রয়োজন যেহেতু এদের জীবনযাপনের জন্য জীবিকার জন্য প্রয়োজন আছে সেক্ষেত্রে এটা জায়েজ না জায়েজ নয় কিন্তু উত্তম হচ্ছে কোনো সন্দেহ নেই তিনি যদি সফরে যান তাহলে অন্ততপক্ষে চার মাসের মাঝেই তিনি আবার ফেরত আসবেন এবং তিনি পরিবার পরিজনের কাছে সময় দেবেন তারপর আবার যাবেন আবার চার মাসের মধ্যেই তিনি ফেরত ফেরত আসবেন এটি হচ্ছে উত্তম আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিয়েছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন জি 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 আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমার

ধন্যবাদ আপনাকে আপনি বলছেন যে আমাদের দেশে মৌলানা শব্দটির প্রচলন আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে মাওলানা শব্দটি মাওলানা এই তলাকে মানে এই টেক্সট বা এই শব্দে এটা শুদ্ধ নয় এর প্রয়োগ মানুষের উপর মানে যথার্থ নয় সঠিক নয় কারণ এই টেক্সটে আল্লাহ সুবানত তারা সিফা হিসেবে এসেছে আইন দ্যা মৌল্যান অ্যাফেন সুনারাল কমিল কাফিরিন একাধিক আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ তালা মাউলায়নার শব্দটা আল্লাহ রাবুল আলামীন তার জন্য ব্যবহার করেছেন খাজ করে সেক্ষেত্রে মাউলায়না শব্দটা মানে এই লাকে মানে একেবারেই কোনো ধরনের কন্ডিশন ছাড়া কোনো ধরনের এর মানে রিলেট ছাড়া সংযুক্তি ছাড়া শুধুমাত্র মাওলায়না মানে আমাদের সকলের মনি এখানে এই এখানে কিন্তু এই অর্থ বোঝায় এই অর্থ মানে এই প্রয়োগ কোনো ব্যক্তির জন্য উচিত নয় কিন্তু মাউলায় শব্দ এবার আমি মানে যাচ্ছি এবার মানে এই এই শব্দ থেকে মাওলা না থেকে এটাকে শুধু মাওলাতে নিয়ে আসতেছি শুধু মাওলায় শব্দ বহু অর্থে প্রয়োগ করা হয় শুধু মাওলা শব্দ বহু অর্থে প্রয়োগ করা হয় তাকে সেক্ষেত্রে শুধু মাওলায় শব্দ প্রয়োগ ব্যক্তির জন্য প্রযোজ্য ব্যক্তির জন্য প্রযোজ্য হতে পারে মাওলায় শব্দ আর সে প্রয়োগ ব্যক্তির দিকে বিভিন্ন ধরনের রিলেট করে ইজাফত করে আরবি ভাষায় প্রয়োগ করা জায়েজ রয়েছে কিন্তু এতলাক শুধু মানে হুবহু এতলাকে আল্লাহ রাবুল আলমিন ছাড়া কোনো ব্যক্তির জন্য প্রযোজ্য নয় কারণ এখানে অর্থের দিক থেকে বড়ো ধরনের একটা বিড়ম্বনা তৈরি হবে যেটা আমরা আল্লাহ রাবুল আলমিন ছাড়া অন্য কারোর জন্য প্রয়োগ করতে পারি না আর যেহেতু কোরআনে আল্লাহ সুবান তারা নিজের জন্য প্রয়োগ করেছেন যেটা আল্লাহ রাবুল আলমিন নিজের জন্য ব্যবহার করেছেন আল্লাহ সুবাহতারা বান্দাদের কারোর জন্য ব্যবহার করেননি সুতরাং সেটাকে বান্দার জন্য ব্যবহার করাটা উচিত নয় সিফাতের ক্ষেত্রে এই কাজটি জা ইজ নেই এটাই বিশুদ্ধ বক্তব্য

অনেকে মাইকে প্রচার করে এই রোজা আসলে যে অবক বাড়িতে জাকাতে শাড়ি দেওয়া হবে লুঙ্গি দেওয়া হবে যখন সে শাড়ি লুঙ্গি নিতে চায় অনেকে পদদলিত হয়ে মারা যায় এই যে শাড়ি এবং লুঙ্গি এটা তো কোনো জাকাত হয় না তার কোনো সোয়াব হচ্ছে না বংশ মানুষ মারত এর বিচারও হয় না আমি বলতে চাই এটাকে নিরুৎসাহিত করতে আপনারা কিছু যদি বলেন তাহলে উপকৃত হয় মানুষ ধন্যবাদ আপনাকে আপনি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন প্রথমে জানতে জানতে চেয়েছেন জাকাতে খাত কয়টি এবং কি কি ধন্যবাদ আপনাকে জাকাতে খাত হচ্ছে আটটি সুর আত্মবায়ের ষাট নম্বর আয়াত দেখে নেবেন ইনামা সদাকাত উলিল ফোকারা ফকিরদের জন্য ওয়াল মাসাকিন মিসকিন যারা আছে ওয়াল আহমিলিন আলাইহা যারা জাকাত কালেকশনের কাজ করে থাকে ওয়াল মু আল্লাফাতে কুলু তাদের অন্তরকে আকৃষ্ট করার জন্য ভিন্ন আকিদা ভিন্ন চিন্তাধারা ভিন্ন ধর্মের অনুসারী কিন্তু অন্তরকে আকৃষ্ট করার জন্য মাল্লাহ ফাতে কুলু গুহম তাদেরকে জাকাত দেওয়া হবে তবে আলাইহা রে রিকাব গোলাম আজাদ করার জন্য ওল গারেমিনা ওসিল গারিবিন হচ্ছে যারা ঋণগ্রস্ত হয় ঋণের দায়ে বড়ো ধরনের বিপদগ্রস্ত হয়ে গেছে তারপরে ওয়া বেনস অফি সাবির এবং আল্লাহ রাস্তায় ওয়া আর মুসাফির ব্যক্তি যে মানে সফরে গিয়েছে তার পাথেও পড়িয়ে গিয়েছে পাথেও শেষ হয়ে গিয়েছে আর এই যে আটটি খাত এই আটটি খাতে আপনি জায়গা দিতে পারবেন এই আটটি খাতের প্রত্যেকটি খাতের জন্য এক ঘন্টা দেড় ঘন্টা আলোচনা করলে তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে মানে এর সাথে অনেক মাস এলা অনেক বিষয় জড়িত আছে শুধুমাত্র সপ্তম খাতের উপর অন্তপক্ষে পঞ্চাশটি কিতাব রচিত হয়েছে শুধুমাত্র সপ্তম খাতের উপর পঞ্চাশটি কিতাব রচিত হয়েছে আমাদের সমাজে আরেকটি বিষয় সম্পর্কে আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন আপনি বলেছেন যে মাইকে প্রচার করা হয় অমুক দিন অমুক জায়গায় জাগাতের শাড়ি দেওয়া হবে এবং সেখানে পদদলিত হয়ে মানুষের মৃত্যু হয় পত্রিকায় সমস্ত খবর আমরা পেয়েছি অতীত এ বিষয়ে আমরা কথা বলেছি একটু আগেও আমরা এই জাকাত প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন এক ভদ্র মহিলা জাকাতের টাকা দিয়ে খাবার কিনে দিবেন কিনা আমরা স্পষ্ট করেছি জাকাতের যে টাকা সেটা তো দরিদ্রের হক বঞ্চিতদের হক সে টাকা চর্চার কেনার কোনো অধিকার আমাদের নেই সম্মানজনকভাবে তাদের কাছে টাকা আমাদের পৌঁছে দিতে হবে এটা তাদের অধিকার আপনি আজকে দৃষ্টি আকর্ষণ করলেন জাকাতের টাকা দিয়ে শাড়ি লুঙ্গি আর পদতরিত মৃত্যু এই বিষয়গুলিকে আমরা কিভাবে দেখব এটা তো আপনি বলে দিয়েছেন আমরা এই বিষয়ে আজকে নয় আরও বহু বছর আগে থেকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি কাতে কোনো শাড়ি লুঙ্গি নেই কাত হচ্ছে যদি টাকা হয় তাহলে টাকাই হকদারদের কাছে পৌঁছাতে হবে সুতরাং এই কাজ যারা করছেন ভুল কাজ করছেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন জি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আমি আর প্রশ্ন ছিল আমি রাজশাহী থেকে বলছি জি বলুন আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমার হাজবেন্ড অনেক ভালো মানুষ আমার প্রত্যেকটা কাজে অনেক সাহায্য করে উনি একটা জব করে জব করে আসার পরেও আমাকে আমার সংসারের কাছে হোক বা কিছুতে অনেক সাহায্য করে কিন্তু ওর একটা সমস্যা যে কোনো কারণেই ছোট একটা কারণেই হুট করে অনেক রেগে যায় মানে এত বেশি রেগে যায় যে অন্যরকম বা আবার কেউ অনেক সময় হিট করে এরকম হয়ে যায় তো আমার কথা ছিল যে ইসলামিক কোনো মানে করি আছে কিনা কোন পুরানের আয়াত বা কিছু যার মাধ্যমে এটা সংশোধন করা যায়

স্বামী খুব ভালো মানুষ আপনি প্রশংসা করেছেন কিন্তু সমস্যা রেগে যান হঠাৎ করে ছোটোখাটো কারণে তো আপনি জানতে চান যে এক্ষেত্রে কোনো দোয়া বা কোরআনে কোনো আয়াত আছে কি না তার সংশোধনের জন্য তিনি সকাল সন্ধ্যা যে দোয়াগুলো আছে সেগুলো নিয়মিত করতে পারেন নিয়মিত করতে পারেন আর কোরআনে করিম ইতলাওয়াত যদি নিয়মিত করেন তাহলে আল্লাহ সুবাহ তালা হয়তো এটাকে সহজ করতে পারেন বেশি বেশি উজু করবেন বেশি বেশি উজু করবেন আমরা এখানে তিনটি প্রেসক্রিপশান দিলাম তিনটি প্রেসক্রিপশান দিলাম যেগুলো এক নম্বর হচ্ছে সকাল সন্ধ্যা যে দোয়াগুলো আছে সেগুলো নিয়মিত করবেন দ্বিতীয় হচ্ছে কোরআনে করিমের তেলাওয়াত বেশি বেশি করবেন তৃতীয় নম্বর হচ্ছে তিনি গড়ে যখন আসবেন তখন প্রথমেই মানে প্রথমেই উঁচু করবেন বাহির থেকে যখনই ঘরে আসবেন তখন প্রথমেই উঁচু করবেন বা বেশি বেশি উঁচু করবেন তাহলে হয়তো আল্লাহ সুবাহ তালা তার এই অবস্থান থেকে পরিবর্তন করতে পারেন বাকি অন্য বিষয় তো আপনি বলেছেন যেটা ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম আমি হাতিবান্ধা থেকে মিল্লাদ বলছিলাম জি বলুন আমরা আপনাকে শুনতে পাচ্ছি আপনি স্পষ্ট করে আপনার প্রশ্নটি করুন আমি একটা ব্যবসা করি জি আমার ব্যবসা যে পণ্য মানুষ মানে কিনে যায় কিন্তু মানে এটা বাকিতে আপনি একটু জোরে বলতে পারেন আমরা আপনাকে কম শুনতে পাচ্ছি যে আমার মানে ব্যবসার যে পণ্যটা আছে জি ওটা মানুষ নিয়ে যায় বাকিতে নিয়ে যাচ্ছে জি কিন্তু আমাকে মানে পরবর্তী সেই টাকাটা ফেরত দিচ্ছে না

ধন্যবাদ আপনাকে আমি যদি দিতে চাই জাকাত হিসেবে ধন্যবাদ আপনাকে প্রশ্ন প্রশ্ন পেয়েছি প্রশ্ন দুটাই আমি স্পষ্ট বুঝতে পেরেছি প্রথম কথা হচ্ছে একদল লোক তার ব্যবসা থেকে বাকিতে রিয়ে গেছে তার টাকা দিচ্ছে না যে টাকা আপনার মালিকানায় নেই সেই টাকার উপর জাকাত হবে না সুতরাং আপনি এই টাকার জাকাত দিতে হবে না এটি জাকাত প্রযোজ্য নয় অতএব এর উপর জাকাত আসবেই না এর উপর জাকাত আসবি না দুই নম্বর এর সাথে যুক্ত করে দিয়েছেন আপনি যে আল্লাহ রাবুল আলমিনকে বাকিতে ফাঁকি দেওয়ার জন্য আউজ বিসাই টু আল্লাহ তারা কেভাবে ক্যাশ চান ক্যাশ যদি আপনার কাছে থাকে ক্যাশ থেকে ক্যাশ দেবেন বাকি আল্লাহ সব তালা কবুল করেন না সুতরাং জাকাতের মধ্যে কোনো বাকি ফাঁকি নেই জাকাতের মধ্যে আপনি ঋণ দিয়ে জাকাত আদায় হয় না

আমার নামাজ নিয়ে দুটো প্রশ্ন আছে ছোট প্রশ্ন দুটো এক প্রথম প্রশ্ন হলো যে নামাজে আমার যখন ফজরের সুরা পড়েছিলা পড়ার পরে হ্যাঁ এমন কোনো নিয়ম আছে নাকি যে আমার এই সূরা পরে এই সূরা পড়তে হবে এই সূরা পরে এই সূরা পড়া যাবে না এ ধরনের কোনো বিধানা আছে কিনা আর কি হ্যাঁ অনেকে অনেকে কাছে না এই সূরা পরে এই যাবে না হ্যাঁ আমি আমি সাধারণত নামাজ আমার যখন যেটা মনে হয় তখন সেই সূরা দিয়ে নামাজ পড়ে থাকি

সেটা দ্বারা আগে কি কি করতে হবে আছে মানে আপনারা কিভাবে আদলব কিভাবে ধন্যবাদ আপনাকে আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি বলছেন যে নামাজের সুরা ফাতিহার পরে এমন কোন নিয়ম আছে কিনা এই সুরা পড়ি পড়তে হবে এই সুরা পড়ি সুরা পড়তে হবে নাকি ওনা যেটা সুবিধা সেভাবে পড়তে পারবেন না এদের কোনো নিয়ম নেই যে এই সুরা পড়তে পারবেন এই পড়তে পারবেন না অথবা দরাবেভাবে এই সুরা পড়তে হবে বরং আল্লাহ সুবাহতালা কোরআনে কারিমে স্পষ্ট করে বলে দিয়েছেন কোরআন যে তুমি কোরআন থেকে তেলাওয়াত করো পড়ো মা যতটুকু যেটা তোমার সম্ভব হয় যেটা তোমার পসিবল যেটা তোমার জন্য সহজ হয় সুতরাং যেটা আপনার জন্য সহজ যেই সুরা আপনার মনে চায় সেই সুরে আপনি পড়তে পারেন যে সুরা আগে পড়েছেন সেই সুরাও পড়তে পারবেন যে সুরা

মানে স্টাডি নেই আপনি একটা বিতিরের সালাতের সহি কারণ এটা নামাজ শিক্ষার প্রোগ্রাম নয় সুতরাং বিতিরের সালাতটা শিখে নেওয়ার চেষ্টা করুন তাহলে আপনার জন্য উত্তম হবে জি তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন টিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক আমরা বলে থাকি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করুন এখন যদি নামাজে বিধিবিধান সম্পর্কে এখানে প্রশ্ন করেন তাহলে আমরা জীবন ঘনিষ্ঠ প্রশ্নের জবাব কখন দেব নামাজ সম্পর্কে আমাদের জানতে হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সময় ব্যয় করতে হবে কষ্ট করতে হবে গ্রন্থ কিনতে হবে আর এসব গ্রন্থ পড়ার পড়তে গিয়ে কোনো যদি খটকা লাগে সুনির্দিষ্ট প্রশ্ন থাকে সেটা করলে বোধ উত্তম হয় দেখাবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ এই দামে দামে মনে তোমার দুনিয়াত আমি যে দিকে তাকা